সেবা নিতে আসলে তাকে গ্রহণ করতে হবে খ্রিস্টধর্ম। এই কি তবে মানবতা? যদি মানবতার সংজ্ঞা এটা না হয়, তবে মানবতার আড়ালে ঠিক কি কি করেছিলেন মাদার টেরেসা? কেন তার মৃত্যুর এতগুলো বছর পর তাকে হেলস অ্যাঞ্জেল অর্থাৎ নরকের রানী বলা হয়, যেখানে আমরা মাদার টেরেসাকে এত বছর একজন মহিষী নারী বলে ভেবেছিলাম? তাহলে কি লুকিয়ে ছিল এতদিন? সেই সব কিছু জানবো আজ। মাদার টেরেসা নামটি শুনলেই আমাদের চোখে ভেসে আসে নীল পাড়ের ধবধবে সাদা শাড়ি পরিহিত একজন বৃদ্ধার ছবি, যার পুরো জীবনটাই কেটেছিল অসহায় ও দুস্থ মানুষদের সেবা করার মাধ্যমে। পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কারও। ভারতবর্ষ সহ পুরো বিশ্বে মাদার টেরেসা তার চ্যারিটি কার্যক্রমের মাধ্যমে মানুষের অনেক সেবা করার চেষ্টা করে গিয়েছেন এবং সফলও হয়েছেন, এরকমটাই জানতাম আমরা এতদিন। কিন্তু ১৯৯৪ সালে হেলস অ্যাঞ্জেল নামে এক ডকুমেন্টারিতে উঠে আসে মাদার টেরেসার আসল রূপ। সবার সামনে চলে আসে মিশনারিজ অফ চ্যারিটির নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র, উঠে আসে নানা অপ্রিয় সত্য। কি কি ছিল সেই ডকুমেন্টারিতে, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরও কিছু ইনফরমেশন নিয়ে নেওয়া যাক। ১৯১০ সালের ৫ সেপ্টেম্বর আলবেনিয়ায় জন্মগ্রহণ করে টেরেসা। এরপর ১৮ বছর পর্যন্ত তিনি চার্চের খ্রিস্ট ধর্মের দীক্ষা লাভ করেন, হয়ে ওঠেন মাদার অফ টেরেসা। সালটা ১৯২৮, ব্রিটিশ উপনিবেশ ভারতে টেরেসা আসেন এখানকার মানুষদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। অর্থাৎ ভারতে আসার পেছনে মাদার টেরেসার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা, মানব সেবা করা না। ভারতে আসার পর মাদার টেরেসা বুঝতে পারেন যে এখানকার মানুষদের নিজেদের ধর্মের প্রতি রয়েছে অগাধ বিশ্বাস, তাই তাদেরকে খ্রিস্ট ধর্মের প্রতি আকর্ষিত করার জন্য তিনি বেছে নেন মানব সেবাকে। যা আদতে মানব সেবা কিনা সেটি নিয়ে আজ প্রশ্ন উঠেছে। ভারতে মাদার টেরেসা ১৯৫০ সালে মিশন অফ চ্যারিটি গড়ে তোলেন, যার আন্ডারে তিনি নানা চিকিৎসালয়, আশ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এসব প্রতিষ্ঠানের আদতে ঠিক কি কি হতো তা পরবর্তীতে অরূপ চৌধুরী নামে এক ভারতীয় ডাক্তার চ্যানেল ৪ এর সাহায্যে পুরো বিশ্বের সামনে তা তুলে আনেন। They believe that because of Jesus dying on the cross, human beings have the ability to enter heaven. They exemplify this devotion by celebrating 7 sacraments. এবার আসা যাক কি ছিল সেই ডকুমেন্টারিতে। প্রথমত মাদার টেরেসার প্রতিষ্ঠিত চিকিৎসালয়গুলোতে যাদের চিকিৎসক হিসেবে রাখা হতো তাদের দেখা যেত কোনো প্রকার মেডিকেল সার্টিফিকেটই ছিল না। প্রপার মেডিকেল নলেজ না থাকা সত্ত্বেও অনেক স্বেচ্ছাসেবীদেরকেই এসব প্রতিষ্ঠানের চিকিৎসক হিসেবে রাখা হতো। এমনকি প্রকৃতপক্ষে ভালো চিকিৎসকরা সেবা দিতে চাইলে তাদেরকে নানা অজুহাতে হেনস্থা করা হতো, যাতে করে তারা এসব চিকিৎসালয়ে কাজ করতে না পারে, যাতে করে চিকিৎসার নামে ঠিক কি কি চলছে এটা যেন বাইরে কোথাও না ছড়ায়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর ভুল ওষুধের ব্যবহার ছিল এখানকার অনেক সাধারণ একটি বিষয়। এমনকি একই সুচ দিয়ে অনেককে ইঞ্জেকশন দেওয়া হতো, যেখানে এই সংক্রান্ত অনেক রোগীও ছিল। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? বাচ্চাদেরকে একসাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যাতে তারা জ্বালাতে না পারে। প্রপার স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা ছিল না, ছিল না রোগীদের জন্য গরম পানির ব্যবস্থা। অসুস্থ রোগীদের গোসল করানো হতো ঠান্ডা পানি দিয়ে। রোগীরা বহুবার হিটার বসানোর দাবি করলেও আমলে নেননি তিনি যিশু অখুশি হবেন এই অজুহাতে। As are other groups such as Latter-day Saints and Seventh-day Adventists. অরূপ চ্যাটার্জি আরও জানান, টেরেসার আশ্রমগুলোর পাশেই আরও বহু মানুষ না খেয়ে রাস্তায় পড়ে থাকত, চিকিৎসার অভাবে মারা যেত, কিন্তু এসব কিছুই যেন মাদার টেরেসার চোখেই পড়ত না। এখন ভাবতে পারেন হয়তো টাকার অভাবে এত কিছু করা সম্ভব হয়নি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে প্রতি বছর পশ্চিমা বিশ্ব থেকে তিনি গড়ে ৩০০ কোটি টাকা অনুদান পেতেন, যার মাত্র ৭% ব্যবহার করা হতো মানব সেবায়। তাহলে বাকি টাকা কোথায় গেল? মাদার টেরেসা মারা যাওয়ার পর ভ্যাটিকান সিটি ব্যাংকে ৭৫২ লক্ষ কোটি রুপি পাওয়া যায়। কত বড় একটা অঙ্ক, তাই না?
মাদার তেরেসা যদি এইসব টাকার 50% মানব সেবায় খরচ করতেন, তাহলে কমপক্ষে আরও লাখখানেক মানুষের উপকার হতো। কিন্তু তিনি এগুলো কিছুই করেননি, কারণ তার মূল উদ্দেশ্য তো মানুষের সেবা ছিল না। যা জানতে পারা যায় তার আরও কিছু তথ্যে। মাদার তেরেসা এইসব আশ্রমে মৃত্যু পথযাত্রীদের ভয়ভীতি দেখিয়ে খ্রিস্টধর্ম গ্রহণ করাতেন। এভাবে মাদার তেরেসার হাত ধরে বহু মানুষ গ্রহণ করেছে খ্রিস্টধর্ম। আর ওইদিকে পশ্চিমা বিশ্বে তখন মাদার তেরেসার জয় জয়কার, এবং পাশাপাশি ভারতের অবস্থাকে আরও শোচনীয় ও করুণভাবে প্রেজেন্ট করা হচ্ছিল পুরো বিশ্বের কাছে। এতে করে মাদার তেরেসার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা একদম তুঙ্গে উঠে যায়। সারা বিশ্বে খ্রিস্টধর্মের প্রসার ঘটে। ইংরেজিতে একটা কথা আছে, নেভার মিট ইউর হিরোস। ছোটবেলা থেকে আমাদেরকে মাদার তেরেসা নিয়ে পড়ানো হতো, বলা হতো মানব সেবা হতে হয় ঠিক এমনটাই, নিঃস্বার্থ ও প্রকার্ষ। কিন্তু আসলেই কি নিঃস্বার্থ ছিল মাদার তেরেসার মানব সেবায়? প্রশ্নটি থেকেই গেল আপনাদের কাছে।